আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইকেল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে নরম ফুলতুলে সব আঙ্গুরে হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। প্রথম হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। তা আমি এই আঙ্গুরের হালুয়াটা কী করে তৈরি করছি আসুন তবে দেখে নিই। আজকে আমি আঙ্গুরের হালুয়া বানাবার জন্য এখানে আঙ্গুর নিয়েছি। তো আমি আঙ্গুরটা থোকা থেকে ছুটিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরকম ফ্রেশ আঙ্গুর নিয়েছি। আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি, তো আমি আঙ্গুরগুলো সব দিয়ে নেব। তো আমি আঙ্গুরগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি, তো আমি পিষে নেব। তো আমি পিষে নিয়ে চলে এসেছি। তো আমি এরকম একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর এরকম একটা ছাকনা নিয়েছি। তো আমি সব রসগুলোকে ছেঁকে নেব। আমি রসগুলো ছেঁকে নেব, আর এই চোকা যদি থেকে যায় তাহলে হালুয়াটা ভালো হবে না। তো যে আমি ভালো করে এটা রসগুলো ছেঁকে নিয়েছি, এই যে চোকাগুলো এগুলো আমি বাদ দিয়ে দেবো। তো রসগুলো আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তাই এইভাবে আপনারা যদি হালুয়াটা বানান তো আপনাদের হালুয়াটা একবারে 100% পারফেক্ট হবে। তো আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি, তো এরকম চায়ের কাপ তো সবাই ঘরে থাকে। তা আমি এই কাপে মেপে নেব। তো আমি সব রসগুলো ঢেলে নেব। তো আমি রসগুলো ঢেলে নিয়েছি, এখানে এক কাপ হয়েছে, আর এখানে দু চামচের মতো আছে, তো অসুবিধা নাই। তো আমি রসগুলো ঢেলে নেব। তো আমি রসগুলো ঢেলে নিয়েছি, আর এই কাপে এক কাপ চিনি নিয়েছি। তো আমার এক কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে, এটা আমি দিয়ে নেব। তো একই কাপেরই আমি এক কাপ পানি নিয়েছি, এটা দিয়ে নেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে। তো এখানে আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে নেব। তো আমি এখানে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারগুলো দিব, তো গুলে নেব। একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে গুলবেন। আবারও আমি অল্প দিয়ে নেব। তো অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি। তো এই যে এরকম করে আমি গুলে নিয়েছি, আমি হালুয়াটা বানিয়ে নেব। তো হালুয়াটা বানাবার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দু চামচ ঘি দিয়ে নেব, দেশি ঘি। তো আপনারা ঘি নাও দিতে পারেন, ঘি দিলে কি হালুয়ার টেস্ট আরও বেড়ে যায়। তো আমি দু চামচ ঘি দিয়ে নিলাম। তো আমার ঘিটা গলে গেছে, আমি হালুয়ার মিশ্রণটা ঢেলে নেব। আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি, এইভাবে অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নেবো। আর এভাবে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, কেননা তলে বসে যাবে, আর তলে বসে গেলে তো খেতে ভালো লাগবে না একটু। তো এভাবে নাড়াচাড়া করবে। এই যে আমি অনবরত নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে। তো আঙুরের মানে কালার আনার জন্য এখানে অল্প আমি ফুড কালার দিয়ে নেবো, দেখতে ভালো লাগবে তার জন্য। তো আমি এখানে সবুজ ফুড কালার দিয়ে নিলাম। তো আমি মিক্স করে নেব। আর এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে রাখবে। তো আমার এটা আঙুরের হালুয়াটা আমি একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে, বুঝতে পাচ্ছেন আমার এটা হালুয়াটা হয়ে গেছে। আমি এভাবে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে তো আমার হালুয়াটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটা প্লেট নিয়েছি, তো আপনারা বাটিও নিতে পারেন। তো আমি প্লেটে অল্প দিয়ে নেব। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি, তো এই যে দেখছেন একটুকুও নিচে পড়ছে না। তো আমার এটা হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এরকম একটা কেক টিন নিয়েছি, তো আমি পুরোটাতে ঘি লাগিয়ে নিয়েছি। তো আমি এভাবে পুরোটাতে মানে এই কেক টিনটাতে ঘি লাগিয়ে নেবেন। তো আমি পুরোটাতে লাগিয়ে নিয়েছি। তো আমি হালুয়াটা এটাতে ঢেলে নেব। তো আমি পুরো হালুয়াটা ঢেলে নেব। তো আমি কেক টিনে ঢেলে নিয়েছি। তো আমি এভাবে চামচ দিয়ে চিকন করে নেব। তো এভাবে আমি চিকন করে নিয়েছি। তো আমি এটা ঠান্ডা করতে রেখে দেবো। তো এটা 30 মিনিট ঠান্ডা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন, তবে হয়ে যাবে। তো আমি ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে ঢেলে নেব। এরকম একটা প্লেট নিয়েছি আর এভাবে ঢেলে নেব। আর এটা ছুরি দিয়ে ছুটাবার প্রয়োজন নাই। এই যে আমি তুলে নিলাম, এই যে দেখুন কত সুন্দর হয়েছে।
তো আমি পিস করে কেটে নেব। তো এইভাবে কেটে নেব, তো আমি এই সাইডটাও এইভাবে কেটে নেব। আমি পিস করে কেটে নিয়েছি, আমি একটু সাজিয়ে নেব। দেখছেন তো আমি সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে হালুয়াটা। তো এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো দেখছেন তো হালুয়াটা কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। তো আমার এই আঙ্গুরের হালুয়ার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।